এক ভাই প্রশ্ন করেছেন, পারিবারিক অনুমতি ব্যতীত কোন ছেলে মেয়ে বিবাহ কার্য সম্পন্ন করলে পরবর্তীতে পারিবারিকভাবে বিবাহ করতে হলে আগের কাবিননামা ঠিক থাকবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক থাকবে কাবিননামা। আবার যে তাজদিদে নিকাহ করে তাতে সমস্যা নেই, ওটা বরং ভালো। জামাতের নামাজের পর ইমাম যখন উচ্চ স্বরে মোনাজাত করেন, এতে অন্যান্য মুসল্লি যারা রাকাত মিস করেন, তাদের নামাজের সমস্যা করণীয় কি? ইমাম সাহেব বেশি উচ্চ স্বরে মোনাজাত করা উচিত না, আস্তে আস্তে মোনাজাত করবে। মেলা বান্নিতে দোকান দিয়ে টাকা উপার্জন জায়েজ কিনা? এটা কি ইজারা নেওয়া তো জায়েজ আছে, মেলাতে স্টল নিয়ে বিভিন্ন মাজারে যে মেলা হয় না, যে মাজার গুলোতে শেরকি কাজ হয় ওখানে যাওয়া, মেলা খেলা কিছুই জায়েজ নেই। আর যে মাজারে জিয়ারত হয়, শেরকি কাজ হয় না, ওখানে যে যাবেন জিয়ারতের জন্য সমস্যা নেই, ওখানে মাহফিল হলেও সমস্যা নেই, মাহফিলে খাওয়ার জন্য মেলা যদি বসে তাতেও সমস্যা নেই, মেলাতে যদি দোকানদারি করেন তাতেও সমস্যা নেই। আপনার টক শুনিয়ে প্রশ্ন তুলেছে এক বক্তা, নাম দিছে আমি নাম বলবো না, এই বক্তাকে বাংলাদেশে 10% মানুষ চিনে, আমি নাম বললে 100% লোক চিনবে। এইরকম শোনেন, এই বক্তাগুলো, এই যে বক্তাগুলোর নাম বলছেন, এরা একসময় আমাকে কদম বুসি করত, শুধুমাত্র আমি শেরক কুফরের বিরোধিতা করার কারণে তারা এখন পাগল হয়ে গেছে। আমি তাদের জন্য দোয়া করি, যদি সংশয়বাদী নাস্তিকরা হেদায়তের পথে আসে, ইনশাল্লাহ তারাও একদিন হেদায়তের পথে আসে। আমি তাদেরকে গালি দিব না, আমি তাদের বিরোধিতা করব না, আমি তাদের জন্য দোয়া করব। একজন আলেম বলেছেন, আল্লাহ তার বাবাকে চিনেন না, মুর্শিদ চিনেন, তাই বিপদে তিনি মুর্শিদের নাম নিয়ে সাহায্য চান। এক কথায় তিনি তুফানের সময় মুর্শিদের সাহায্য চান। এই কথা যে বলেছে সে কাফের হয়ে গেছে, সে মুশরিক, তাকে তওবা করতে হবে, নতুবা তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। কোন কাফের কি মুসলমানের ভাই হতে পারে? কাফের যারা তারা কি খাতমে নবুতের আন্দোলনের শরিক হতে পারবে? দেখুন, কাফের কখনো মুসলমানের ভাইও হবে না, বন্ধুও হবে না, তবে কাফেরের প্রতি আমাদের সদয় দৃষ্টি থাকবে, সেজন্য হেদায়েতের পথে আসে। আর খাতমে নবুতের আন্দোলন সহ দিনের যে কোনো কাজে যদি তারা শরিক হতে চায়, তাদের আর্থিক সাহায্য নেওয়া যাবে না, দৈহিক শ্রম নেওয়া যাবে, এই জন্য যেন তারা কোনো এক সময় হেদায়েতে আসে। গত 2 দিন যাবত ফেসবুকে একটি পোস্টার ভাইরাল হয়েছে, আমাদের জানতে ইচ্ছা, আপনি এখন হেফাজতে ইসলামের সাথে ঐক্য করে ইসলামী আন্দোলন করতে চাচ্ছেন কিনা? শুধু হেফাজতে ইসলাম কেন ভাই, মাসলাক যার যার, ইসলাম সবার। সেজন্য হেফাজত ইসলাম যেহেতু বাংলাদেশ না, উপমহাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, আর হেফাজতের 13 দাবি সকল মুসলমানের দাবি। এর জন্য আগেও আমার সাথে হেফাজতের সম্পর্ক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশ আর হেফাজত ইসলাম একসাথে কাজ করতেছে, করবে, এবং আমাদের সাথে যদি খাতমে নবুয়াতের আন্দোলনে অন্য যারা আছে, অন্যান্য পীর মাশায়েখ, তারাও যদি আসতে চান, কিংবা যারা আমাকে গালিগালাজ করছে, ওহাবি বলতেছে, তারাও যদি আসতে চান, সবাইকে নিব আমরা, কারণ মৌলিক ক্ষেত্রে আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে, ঠিক কিনা? মাসলাক যার যার, ইসলাম তো সবার। এক আলেম নতুন করে ফতোয়া দিচ্ছে, মিলাদ ও কিয়াম হারাম ও বেদাতে বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই আলেম কোনো দায়িত্বশীল আলেম নয়, বা সে কতটুকু এলেম শিখেছে সেটা একটা প্রশ্ন, বর্তমান ক্রান্তিকালে সে ফতুয়াবাজি কেন করছে তার উদ্দেশ্য দেখা দরকার। আমরা যারা জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, বুঝলেন, যারা সৈয়দ আহমদ বেরেলি কারামতের জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি, আমরা যারা আছি, বিশেষ করে বাংলাদেশের সমস্ত আহলে সুন্নত ওয়াল জামাত যারা বেদাতি ছাড়া, আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ পড়াকে আমরা সুন্নতে সাহাবা মনে করি, কিয়ামকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি। কিন্তু কেউ যদি না করে তাকে আমরা কিছু বলি না, কারণ মুস্তাহাব মুস্তাহসান না করার কারণে কাউকে শাস্তি দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা হারাম বলবে, বেদাত বলবে, তাদেরকে আমরা ফেতনাবাজ এবং গোমরা মনে করি, তাদেরকে আমরা সংলাপের ভিত্তিতে সংশোধন করতে চাই। আর এই যে আলেম, এই আলেমটা আমার মনে হয় না কোনো মূল ধারার আলেম, সে হয়তোবা বিতর্ক সৃষ্টি করে ভাইরাল হতে চায়, কিংবা কারো কাছে পারসেজ হয়েছে উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করে আলেম সমাজকে বিভক্ত করে দিতে। কারণ আলেম সমাজ বিভক্ত হলে সুযোগ পাবে কাফের মুর্শিদ বেঈমানরা।